নতুন একটা ইভেন্ট এসে পড়েছে, এই ইভেন্টের ব্যাপারে তেমন একটা শিওর না আমি। দেখাচ্ছে তো গ্লুয়াল আর অনেকগুলো তালা, আর তার উপর দিয়ে ছিকল দিয়ে আটকানো তালাগুলো আমরা খুলতে পারতেছি। 9 ডায়মন্ড দিয়ে আমরা তালা খুলতে পারলাম, এখানে 19 ডায়মন্ড দিয়ে আমরা আরও একটা তালা খুলতেছি, আস্তে আস্তে বাড়তেছে। লাইক আমাদের যে ফেডেড হুইল টাইপের আছে না, ওইটার মতো করে আমাদের ডায়মন্ডগুলো লাগতেছে আর কি। এখনও পর্যন্ত খুলে নাই, মেবি সবগুলো তালা খোড়া লাগবে, তারপরে যে খুলবে আর কি। 399 ডায়মন্ড ভাই সাব কিলো, কংগ্রেচুলেশন। তো কি গ্লুয়ালার স্কিন, একটা গ্লুয়ালার স্কিনের ইভেন্ট এটা? এরে বাইরে ভাই, 9 ডায়মন্ডে একটা স্ক্যানার দিছে, 19 ডায়মন্ডে জাস্ট একটা ওয়েপন রয়্যালার ভাউচার, 50 ডায়মন্ড দিয়ে একটা কিউব ফেরবে সিঙ্গেল, 100 ডায়মন্ড দিয়ে একটা ফালতু মার্কা একটা ব্যাগ, ফালতুর টাকা ফালতু, 400 ডায়মন্ড খরচ করে একটা গ্লুয়ালার স্কিন, টোটাল মিলিয়ে তো মনে হয় 600 উপরে ডায়মন্ড চলে যায় জাস্ট একটা গ্লুয়ারের স্কিন। আরে আগে তো এগুলো মনে হয় 1 ডায়মন্ড টপ আপে পাওয়া যেত ভাই, তারপর তো টপ আপে দিত তো 100 ডায়মন্ড টপ আপে মনে হয়, এখন তো ডিরেক্ট ইভেন্টটা দিয়ে দিতেছে ভাই, পুরো ইভেন্ট জাস্ট একটা গ্লুয়ারের স্কিন নিয়ে। So guys, it's mrtriplerofficialbiz and welcome to my channel. Here some of the tonight, একটা awesome video trailer তো দেখে ফেলে, 4600 ডায়মন্ডের একটা ইভেন্ট, তো আবার টপ আপ এর না খরচ করা লাগবে ডায়মন্ড গুলো, এরকম একটা ইভেন্টের একটা মাত্র প্রাইস দিয়েছে, আর সেটা হচ্ছে একটা গ্লুয়ালের স্কিন। অন্য যে প্রাইস গুলো রয়েছে ওগুলো প্রাইজের মধ্যে পারে না, আর এই গ্লুয়ালের স্কিনটা ভাই 4600 ডায়মন্ডের জাস্ট আলাদা একটা ইভেন্টই ক্রিয়েট করে দিয়েছে জাস্ট একটা গ্লুয়ালের স্কিনের জন্য। আমরা ওই স্কিনটা তো নিয়ে নিয়েছি, সেটা তোমরা ট্রেলারে দেখেও ফেলেছ, আর আজকে আমরা ওই স্কিনটা সহ কোন রকমের গ্লুয়াল ছাড়া পুরোটা ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জ করতে আছি। তো গাইস একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ভাই তোমরা ক্লক টাওয়ার আসবা আসবা তাহলে আগে আসো না, আধা ঘন্টা পরে আসার দরকার কি, চান্দু এখানে লুট করতেছো দেখো না ব্রো। আমি ভাবছি তুমি 16 বছর জুয়ের পাবলিক মনে হয়, এমনি না খারাপে ডাউন হইলো, তার মানে টিমমেটও এসেছিল। ওরে আওস পেলাম, ধরো তো ইচ্ছান্দু নিচে রে, ওরে ওরে উপরে আসতেছে, আরে টিমমেটের প্রতি পিরিত রে প্রেম পিরিত, ও লাল্লা ও ভাই আমাকে মেরে ফেলছিল অলমোস্ট ভাই। গাইস এ গ্লুয়াল আমরা মারতে পারলাম না, কারণ আজকে আমরা নো গ্লুয়াল এর একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এ গাইস তার আগে দেখিয়ে নেই তোমাদেরকে নতুন যে গ্লুয়ালটা এসেছে ভাই, এটার মধ্যে কি এমন আহামরি আছে যে পুরো এই একটা গ্লুয়ালের জন্য আলাদা একটা ইভেন্ট করে দেয়া লাগবে। এই চান্দুকে মেরেই যাই, M79 রয়েছে আমাদের হাতে, মারবো আর মুড়ি যাবে চান্দু টেরো পাবে না। ওরে ওরে উল্টা তোর মারো কেন, আমি ভাবছি আমার দিকে আসবে চান্দু, তোমাকে জিপলাইন নিয়ে উঠার পারমিশনকে দিচ্ছে খারাপ, আরে চলো গেল গো, আরে স্কার কাজ করো না ঠিক মতো, এম কেন এই মরবে মরবে মরবে, তোরও চলেই গেছে গাইবে হয়ে গেছে। আমি আরো এখান থেকে নামলাম যে ও আমার দিকে রাস করে আসবে, ঠাস করে একটা M79 মারবো আর সাথে সাথে মুড়ি যাবে, কিন্তু না চান ও ও নামছে খারাপ জিপলাইন থেকে নামছে, ধরা 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 মোকো দেখছিল গাইস, এখানে মোকার মার্কটা দেখছিল, ধরা তো চান্দু এদিকে থাকার কথা, এই তো পে গিয়েছি খারাপটা রে। গাইস আমার কাছে গ্লুয়াল নেই, এই জিনিসটা মাথায় রাখা লাগবে, তো আমি নামবো ওয়কং সাজবো, তারপরে যে হচ্ছে এই চান্দুর একটা M79 মারবো আর মরে যাবে, বেচারা আমার গাড়ি নিয়ে ভাগার চিন্তা ছিল। গাইস গ্লুয়াল আছে কিন্তু এগুলো খরচ করতে পারবো না, তো আমার যেগুলো উঠতেছে সেগুলো যে আমি একটু পরে আবার ফালিয়ে দিব, কোনো সমস্যা নেই। এই টিমমেটও এসে গেছে মনে না, এ তুমি কি টিমমেট নাকি অন্য কোনো এনিমি, আমার কিল নিও না আবার খারাপে, ও ঠেলা মারলে আমার কিল নিতে পারবে না সমস্যা নেই, কিন্তু চান্দু এ চান্দুকে তো দেখে মনে হয় তো সরি টিমমেট, এই তো নাম সরি টিমমেটই দে, ধরো 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 এটা লাগবে, ও পারফেক্ট পারফেক্ট M79 ইসি রে, এটা গ্লুয়ালে লাগবে, আর তারপর যে এইভাবে আরে এক সেকেন্ড লেটে গ্লুয়ালটা মারলে ওই তো এন্ড বম দুটো গিলে পেয়ে গিয়েছি গাইস, লেটস গো ভাই, আমার স্কারের এমোশনস হয়ে গিয়েছিল, শুধুমাত্র M79 দিয়ে আমি মারতে পারতাম এন্ড মেরেও ফেলেছি ভাই কোনো রকমের গ্লুয়াল ইউজ করা ছাড়া। গাইস এ পুরোটা ম্যাচই কিন্তু আমরা শুধুমাত্র লাইক নর্মাল ভাবে খেলতে হবে, কোনো রকমের গ্লুয়াল ইউজ করা যাবে,
না ভাই এই নো গ্লোবাল চ্যালেঞ্জে আমি M79 কি বুঝে নিছি এত রিস্ক করে রে 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 আমি বসে এয়ারড্রপে একটা এনিমি এখান দুটো দূর থেকে মারতেছে যা কপিটুয়া এ রে এটা মেরে ফেলবে আমাকে রে ভাই সাব ওপিটুয়া গাইস কোন গ্লোবাল ইউজ না করে কি ঠুয়াগুলা মারতেছে দেখছো নি আমি এই পজিশন থেকে আমি M79 চাইলেও মারতে পারতাম না ভাই তারপর এই স্কার দিয়ে কি মাইটটা দিলাম দেখছো গাইস গাইস আমাদের গ্লোবাল আবারো ফালানো এই টাইম এসে পড়েছে আমরা প্রথমবার ফালালাম তারপরে যে হচ্ছে লুট বক্স এনিমি যে দুটাকে মেরেছিলাম ওইটার থেকে আবার আমরা এই গ্লোবাল গুলো নিয়েছিলাম এখন আবার ফালিয়ে দিলাম এখন আমরা আবারো গ্লোবাল গুলো নিব আবার এরপর এনিমি গুলোকে মারার পরে যে আবারো ফালিয়ে দিব কিন্তু আমার একটু রিস্ক লাগতেছে গ্লোবাল গুলো নিতে যে যে গ্লোবাল পড়ে যায় যদি আবার ভুলে ভালে একটা যদি ভুলেও পড়ে তাইলে যে আমাদের চ্যালেঞ্জ শেষ আর এনিমি কোন জায়গা ও ভাই মারতে পারবো আরামসে খারাপে কি করতেছিল দেখছো নি ভাই একারে মারি ফেলছিল দুই পাশ থেকে দুইটা 10 হেলথে বেঁচে গেছি আমি এ ওয়েট একটা M79 এর এমো আছে এইটা যদি লেকার পারফেক্ট ওয়ান মারতে পারে ও আরো দুটো কিল ভাই এখানে কি বাচ্চাটা বসন দেখছো নি গাইস ইজি না রে ভাই এই গ্লোবাল ছাড়া চ্যালেঞ্জটা ইজি না এই চন্দ্র আবার আমাকে মারার জন্য আসছে নেমে গেছে কেন কে বলছো তোমার এই পাগলামি করতে এক কাজ করি গাইস এই চান্দু না ওয়াক অংশে যে আমাকে দেখছে নাকি না দেখছে 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 আমি বসে লুট করতেছিল ওয়াক অংশে যে চান্দু রাস্তে করে একটা গ্রেনেড মারবো ও ফুটে গেছে ভাই আর গ্রেনেড মারা লাগবে না ভাই এখন শুধু স্কারটা নিয়ে বম আরো একটা কিল পেয়ে গেছে রে এইভাবে করে কিলগুলা করতেছি ভাই গ্লোবাল ছিল এটা খুঁজে পাইতেছ না ও রে উপরে ছাদের উপরে কে যেন নামছে রে ভাই নিচে ছিল এটা কে রে চান্দু এই চান্দু তুমি না চান্দু দেশে ছিলা এই খারাপটা মাত্র আর মারলা ভাবে আবার টপকাইছে এই জায়গাটাতেই লুট করার জন্য উপরে এনিমিগুলো দেখো ঘোরাঘুরি ও ফাইট করতেছে এখানে দুইটা টিম তার মানে মির্জাফরি করতে পারবো পিলে বেলে পিলে জি ওর উপরে টাক এন্ড ডাউন হইলা ভাই এখন নিচে টাওয়ার কিলটা নিয়ে নিবে তো রবারটা উপরে এইটা তাড়াতাড়ি করে মেরে ফেলা লাগবে এ রে এই টাইমে রিলোডটা আসলো ভুলে ভালো গ্লোবাল ইউজ করা যাবে না একটা একটা গ্লোবাল আছে আমাদের ব্যাগে এখনো পর্যন্ত এটার দিকে মাথা রাখা লাগবে আমি সব গ্লোবাল ফালে দিব আর গ্লোবাল উঠে গেছি না ভাই যাক কিলটা পেয়ে গিয়েছি উপরে তো একটা কিল পাওয়ার কথা আমার দিকে কোনো জোর দিয়ে রেখেছে খারাপ তারা মেরেই ফেলা লাগবে রে একটুর জন্য রে আমার দিকে আগাইতেছিল ওরে ভাই রে ভাই তারা ধরো ধরো এটা জোয়ালটা ফাটিয়ে ফেলবো ভাই এটা আর একটু ড্যামেজ খেলে মরে যাবে ইস ভাই ভাই পাঁচজন এলাই পাঁচটা এনিমি অ্যালাইভ রয়েছে উপরের দিকে আমি এই সিপার মধ্যে রয়েছি না আমাকে মারা লাগবে উপরের দিকে এত গেল এনিমি গাইস কিচ্ছু করার নাই ভাগ্যে যা আছে তাই হবে সোলো গাইস ওয়াকং সে যে যা করা যায় এই চান্দুরে যদি মারতে পারতাম না আবার ওয়াকং এ কিরে ওই পাশ দিয়ে আরেকটা এনিমি আসতেছে তার মানে কি তোমাকে মেরে ফেলছে চান্দু তুমি কি ডেড চান্দের দেশে নাই তো এটা ও ওয়াকং সে যে গেছে আরে পিছন দিয়ে এনিমি তাড়াতাড়ি মরো রে ওয়াকং সে ও ভাই রে কি বাচ্চাটা আসছে ম্যান ভাই কি বাচ্চাটা বাসলাম রে চান্দু পিছন দিয়ে একটা মারতেছে এইটা জানা সত্ত্বেও তাড়াতাড়ি করে এটা মারতেছিলাম আমি পাশে হেডশট লাগবে কিন্তু বডি শট লাগতেছিল খালি চান্দু স্কারে মাঝে মাঝে এত সুন্দর সুন্দর হেডশট লাগে আর মাত্র দুজন আছে দুজন এনিমি মনে হয় ওরা মাত্র ফাইট করলো হ্যাঁ দুইজন এনিমি ভাই বেঁচে গিয়েছি এই দুইটা কিলি নিতে পারলে জোস হইতো ভাই গ্লোবাল ছাড়া কোনো রকমে গ্লোবাল ছাড়া কি চ্যালেঞ্জ করতেছি এটারে আর একটা হিট অ্যান্ড কি রে মরে না কেন খারাপে এরা গন্ডার হচ্ছে আমরা বড় রে ওপি আর একটা রয়েছে যেটা মাত্র মাইর খাইছে এটা তারপরে এটা বেরোইলে মরে যাবে লেটস গো সোলো টাকেল উইদাউট এনি গ্লোবাল ভাই রে ভাই কি একটা ম্যাচ ছিল দেখছো নি গাইস গ্লোবালের অনেক জোস একটা স্কিন দিয়েছে না অনেক ভালো একটা ইভেন্ট দিয়েছে না এর জন্য গ্লোবাল ইউজই করলাম না
Guys, এই ছিল আমাদের কোন রকমের গ্লুয়াল ছড়া র‍্যাঙ্কে সোলো ভার্সেস ডুওতে চ্যালেঞ্জ করার ভিডিওটা 16টা কিলের ভিডিওটা ভাই বেস্ট জোস ছিল মেইন কথা গাইস আমি এই 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 যে ইভেন্টটা দিয়েছে গ্লুয়ালার একদম পছন্দ করিনি একদম বাজে লেগেছে আমার কাছে আইডিয়াটা ফালতু লাইক আইডিয়ার মধ্যে পড়ে না এটা এটা কি বুঝে উনারা দিয়েছে আই ডোন্ট নো এই গ্লুয়ালে আদৌ কোনো স্পেশাল ইফেক্ট রয়েছে কিনা যদি থাকে আই এম সরি আমাকে জানিয়ে দিই একটু কষ্ট করে বাট 600 650 এর মতো ডায়মন্ড খরচ করে উইথ মানে টপ আপ না খরচ করে খরচটাও মেইন জিনিসটা এটা লাগছে যে জাস্ট একটা গ্লুয়ালকে কেন্দ্র করে পুরো একটা ইভেন্ট ডিজাইন করে ওনারা গেমের ভিতর দিয়ে দিছে এই জিনিসটা আমার কাছে একদম ভালো লাগে নাই যাই হোক গাইস আমাদের আজকের কোন রকমের গ্লুয়াল ছাড়া চ্যালেঞ্জটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাট হলে একটা কমেন্ট ছাড়া তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম Allah Hafiz guys. Peace.